এই শেষ কথা, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সরকারি কর্মকর্তা আছে, সব পর্যায়ে আমাদের মেধার দরকার আছে। টাইম ইজ ভেরি শর্ট, তো আমি একটা কথাই বলতে চাই যে আজকে আমাদের যে জায়গায় আমরা পৌঁছেছি, আমাদের অর্থনীতি যে সাইজ বেড়েছে সব জায়গায়, সব কিছু দেখেছি ডেভেলপমেন্ট প্রসেস। আপনারা এখানে যারা ব্যবসায়ীরা আছেন, সবাই জানেন আপনাদেরই অবদানে, এবং এই সরকার বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্ট। সেখানে আজকে আমরা যে জায়গায় ছিলাম, একসময় আপনারা যে জায়গা থেকে শুরু করেছিলেন, আপনারা সহ বাংলাদেশ সকলের প্রচেষ্টায় আজকে একটা বিশাল উচ্চতায় আমরা চলে গেছি, এটা আমাদের মনে রাখতে হবে। এখন বিশ্বের যে জায়গায় আমাদের অবস্থান, মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজকে আমরা আজকে বঙ্গবন্ধু শতবর্ষ আমরা পালন করেছি, যাদের পিতা আজকে নেই, তার প্রদর্শিত পথ, যিনি এই দেশে অর্থনীতি মুক্তির জন্য সারা জীবন চিন্তা করেছেন, যার জন্য আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ সবকিছু। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। নিজেদেরকে প্রস্তুত করতে পারিনি, এটার জন্য প্রচেষ্টা চলছে। জিএসটি এর যে পরিধি, এটা অবশ্যই বাড়াতে হবে। আমাদের সেক্টর ওয়াইজ যেভাবে বেড়ে গেছে, সে কাজগুলোকে প্রত্যেকটা জায়গায় যারা ব্যবসায়ীরা যে এভাবে হেরাস না হয়, এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যেন আমরা সবকিছু তাদেরকে সার্ভিস দিতে পারি, এটা হলো আমাদের সবচেয়ে বড় কাজ হবে। আমাদের ল্যাবরেটরি ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে, প্রত্যেক জেলায় বন্দর থেকে শুরু করে সব জায়গায়, যাতে স্টক অফ না হয়, আমাদের আমদানি আমাদের রপ্তানি কোনোটাতেই যেন লোকাল প্রোডাকশন প্রত্যেকটাই, আমাদের মেজর থেকে শুরু করে কোয়ালিটি প্রত্যেকটা মেনটেন্যান্সের জন্য এর বিশাল প্রয়োজনীয়তা, এবং বিশাল একটি দক্ষ কর্ম বাহিনী দরকার আছে, কর্মী বাহিনী। আমি বিশ্বাস করি আমাদের রিক্রুটমেন্ট চলছে, সরকার অবগত আছে, আমার মিনিস্ট্রি অবগত আছে, ইতিমধ্যে আমরা কিছুদিন পূর্বে আমরা এখানে স্ট্রেন্থেন করেছি আমাদের লোকবল, আর আমাদের ল্যাবরেটরিজ এক্সপেনশন হচ্ছে, আমরা প্রত্যেকটাতেই পরপর যেগুলি আছে, যেগুলি আমাদের ছিল না সেগুলি আমাদের, এবং আমরা ডিভিশনাল ওয়াইজ ইম্পর্টেন্ট যেগুলি আছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজে আমরা সেগুলি করার চেষ্টা করছি। আমাদের উই মেজার টুডে ফর এ সাস্টেনেবল টুমরো, এটাই শেষ কথা, আমাদের সামনে এগিয়ে যেতে হবে, এবং আমরা আশা করি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, এখানে দেশটা আমাদের, আমাদের সকলেরই সেখানে ভূমিকা আছে। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের যারা মেধাবী যারা আছেন তাদেরকে আমরা মনে করি, এখানে আমাদের এই সংস্থাগুলিকে যারা আজকে সরকার পরিচালনা করছে, আজকে যারা সরকারি কর্মকর্তা আছে, সব পর্যায়েই আমাদের মেধার দরকার আছে। তারা প্রতারকই আমি বলবো, তারা নকল পণ্য বাইর করে সেগুলিকে চেষ্টা করে বিভ্রান্ত করার জন্য প্রতারক। এই দিকগুলি আমাদের নজর আছে, প্রিন্ট মিডিয়া যারা আছেন তাদের একটা বিশাল ভূমিকা আছে, এখানে আপনারা সে তুলে ধরবেন, এবং সেই অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করা হবে। বিএসটিআই সহ অন্যান্য যারা এখানে কাজ করছে সেক্টরে, তারাও উপকৃত হবে, আমাদের যারা জনগণ তারাও প্রতারিত হবে না।